দর্শক বন্ধুরা, ওয়েলকাম করছি ড্রিম ডিভাইজার থেকে। সাথে আছি আমি সাকিব হাসান। আজকে আমরা এসেছি বাংলাদেশ ভারতের সীমান্তের বন্দর নগরী যশোর বেনাপোলে। আজকে আমরা ঘুরে দেখব আর জানব নতুন নতুন সব তথ্য। বেনাপোল বাংলাদেশ ও ভারত সীমান্তবর্তী একটি বন্দর নগরী। এটি বাংলাদেশের দক্ষিণের জেলা যশোরে অবস্থিত। যশোর থেকে গাড়ি, বাস অথবা অটোতে করে শার্শা উপজেলায় যেতে হয়। শার্শা বেনাপোল বন্দরে অবস্থিত। ব্যস্ত শহরের দুধার দিয়ে বড় বড় দালান কোঠা আর অনেক বয়স্ক বৃক্ষ আপনার মনকে আরও সুন্দর করে দিবে। এটি বেনাপোল স্থলবন্দর হিসেবে পরিচিত। এই স্থলবন্দরের শুল্ক কার্যক্রম পরিচালনার জন্য রয়েছে বেনাপোল কাস্টম হাউস। স্থলবন্দরের কার্যক্রম পরিচালনা করে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ। ভারত বাংলাদেশ বাণিজ্যের সিংহভাগ এর মাধ্যমে সংগঠিত হয়। সরকারি আমদানি শুল্ক আহরণে বেনাপোল স্থলবন্দরটি ভূমিকা তাৎপর্যপূর্ণ। রেল লাইনে আমরা একটু রেল লাইনটা ঘুরে দেখবো এবং দেখবো যে কীভাবে আসলে বাংলাদেশ থেকে ভারত, ভারত থেকে বাংলাদেশে ট্রেন চলাচল করে, সেটা আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরবো। চলুন তাহলে দেখা যাক ভিডিওটিতে। বেনাপোল রেল স্টেশনের মধ্য দিয়ে বাংলাদেশ ভারত রেল চলাচল অনুষ্ঠিত হয়, যেখানে দু দেশের মধ্যে রয়েছে আমদানি রপ্তানির এক বিরাট মিলবন্ধন। এখানকার মানুষের জীবিকার অন্যতম সূত্র বেনাপোল স্থলবন্দরের কাস্টমস ক্লিয়ারিং এজেন্টের কাজ। বেনাপোলের বিপরীতে ভারতের দিকের অংশটি পেট্রাপোল নামে পরিচিত। এটি পশ্চিমবাংলার বনগাঁও মহকুমার অন্তর্ভুক্ত। আমরা এখন যাব বাংলাদেশ ভারত সীমান্তে। আমরা এখন যে পজিশনটা দাঁড়িয়েছি, আমাদের বাড়ি ঘর করে দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু সম্পূর্ণ ভারত সীমান্তে। আর আমরা যে জায়গাটা দাঁড়িয়ে আছি, এটা সম্পূর্ণ বাংলাদেশ সীমান্তের একটি অংশ, অর্থাৎ বাংলাদেশ ভারত সীমান্তের একেবারেই শেষ অংশে, যেখানে ওই বাড়িগুলো ইন্ডিয়ার এবং এইগুলো হচ্ছে বাংলাদেশের। তো এই পজিশনে আমরা এখন দাঁড়িয়েছি, এই জায়গাটা আমরা এখন ঘুরবো এবং আপনাদেরকে দেখাবো। বাংলাদেশ ও ভারতের মধ্যকার স্থল বাণিজ্যের প্রধান কেন্দ্র হিসেবে বেনাপোল স্থলবন্দর ব্যবহৃত হয়। বেনাপোল হতে কলকাতা মাত্র 80 কিলোমিটার দূরে অবস্থিত। মোট স্থল বাণিজ্যের 90% এই বেনাপোলের মাধ্যমে সংগঠিত হয়ে থাকে। বাংলাদেশ থেকে স্থলপথে ভারত গমনের পথ এটি। বাংলাদেশ সীমান্তের অতন্দ্র প্রহরী বর্ডার গার্ড বাংলাদেশ সবসময় সচেষ্ট সীমান্ত পাহারায়। দুই দেশের এক সন্ধিস্থল বেনাপোল। নতুনত্বকে দেখার এক অঙ্গীকার নিয়ে উৎসুক চোখে আপনিও আসতে পারেন এ জেলাটিতে, ঘুরতে পারেন এ জেলার বিভিন্ন অংশ, দেখতে পারেন দুই দেশের নানা মিলবন্ধন।